যে আল্লাহর উপরে ঈমান আনলে সে মানে বেঈমান হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে এই বক্তাটা এ সম্পূর্ণ মুসলমান সেজে ঘুরছে একদম ইহুদি নাসারাদের সম্পূর্ণভাবে দালাল এ আমাদের মধ্যে রয়েছে একে মুসলমানই বলা যায় না আগে বিশ্বাস আনতে হবে নবী পাকের প্রতি যারা আল্লাহর প্রতি আগে এনেছে এরা বেইমান আর যারা আগে নবীর প্রতি এনেছে এরা ইমানদার একটা হাদিস আছে যে আমরা অনেক সময় গিরগিটে মারি একদম কিতাবুস সাইদ ওয়াজ জাবায়ে মিসকাত শরীফে হাদিসে এসেছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মানে এই যে গিরগিটে এ মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যখন গারে হিরাতে মানে গারে সুরে যখন আত্মগোপন করেছিলেন আবু বকরকে নিয়ে ও সেখানে কাফের কাঁচা কাঁচা পৌঁছে গেলে ও মানে কাফেররা রাসূলুল্লাহকে না পেয়ে ফিরে চলে আসছিল আর এই গিরগিটে সেখানে মাথা নেড়েছিল এবং আরেকটা মানে হাজরত আল্লাহর খালিল ইব্রাহিম আলিয়া আগুনের কুয়ায় ও মানে নিবে যাওয়ার সময় ওটা ফুঁক দিচ্ছিল এই জন্যে রসুল্লাহ বললেন যে এই রকম কাফেরকে তাগিদ দেওয়া হয়েছে যে যদি কেউ একবারে মারতে পারে তাহলে সে সরাসরি অ্যাকশনে কি অতএব নবী পাক সাল্লিয় সাল্লামের শুধুমাত্র আল্লাহর নবীর ইয়ে মানে আল্লাহ পাকের মানে পাঠানো পায়গাম্বারদের উপর যদি এই আচরণ করে আর রসুল যদি এই নির্দেশ দেয় আর খোদ আল্লাহ পাকের উপরে ইমান আন্ত যদি এই মানে কথাটা বলে এরকম বেইমান বক্তাকে এরকম বেইমান বক্তাকে যারা দাওয়াত দিয়েছে আগামীতে যারা দাওয়াত দিয়েছে যদি কেউ মনে করে দু হাজার টাকা তিন হাজার টাকা নজরানা দেওয়া রয়েছে যদি এই নজরানার মানে তিন হাজার টাকা চার হাজার টাকার ভয়ে যদি মানে চার হাজার টাকা বাঁচাবার জন্য এরকম কাফের বক্তাকে যদি তারা জলসায় নিয়ে আসে তাহলে আমার তো মনে হয় এরা আল্লাহর কে উপরে মানে বিশ্বাস করে না ভণ্ড বক্তা মাওলানা আমিন উদ্দিন সাহেব কখনো রেসবি কখনো নকশাবন্দি বলে উনি একটা জলসায় বক্তব্য রাখতে রাখতে বলেছে যে যারা সর্বপ্রথম আল্লাহর ওপরে ইমান আনবে তারা বেঈমান যারা প্রথম নবীর আনবে তারা এই বিষয় নিয়ে আপনার মতামত সালাম আলাইকুম ভাইজান আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্ন শোনার পরে যদি কেউ চুপ থাকে তাহলে সে ইমান থেকে খারিজ হয়ে যাবে এবং রসুল সাল্লা সাল্লাম কেতাবুল ইমানের যে সমস্ত সংজ্ঞা বলেছেন তার প্রথম সংজ্ঞা হলো সরাসরি ইসলামের বরখেলাপ যারা কাজ করবে বিশেষ করে যাদের মধ্যে আকিদার কোনো গণ্ডগোল থাকবে মুহূর্তের মধ্যে তাদের উপরে প্রতিবাদ করা এবং যদি প্রতিবাদ না করা হয় তাহলে ইমান তার খাতরা এসে যাবে আর যিনি এই কথাটা বলেছেন যে আল্লাহর উপরে ইমান আনলে বেইমান হয়ে যাবে এক কথায় বোঝা গেল যে সম্পূর্ণভাবে সে আল্লামা ইকবাল যে মানে তিনি একটা প্রবাদ বাক্য বলেছেন হালতেরা চাল হয় তেরা মাল হয় লাখো কো কর দেওয়া হয় কে আজবতেরা চাল হয় যদি সেরকম হয় এবং সে যদি বক্তা হয় তাহলে ওয়াজনসিয়াত করার জন্য তার মাথায় টুপি লাগবে প্রয়োজনে তার পাকড়ি লাগবে পাকড়িটা সচরাচর এখন এই শূন্যতটা মানে বিলুপ্ত হয়ে গিয়েছে অনেকে এটা ব্যবহার করে না যদি ও টুপি তো থাকবেই আর মুখে দাড়ি থাকবে এবং নবিয়ানা মজলিসে সে সমস্ত বক্তব্য রাখবে আর সেই মজলিসে যদি সে এরকম কথা বলে তাহলে এই মুহূর্তে তার স্ত্রী তালাক লেগে গিয়েছে কলেমায় কফর এবং পুনরায় তার বিবির সঙ্গে যদি নিকা দোহরে না নেয় তাহলে তার কোনোভাবেই সে কোনোভাবেই তার মানে মুসলমান বলে তাকে দাবি করা যাবে না ইসলামের প্রচলিত যে কলেমাগুলো প্রত্যেকটা কলেমা লা ইলাহ ইল্লাল্লাহ এখানে ইমান আনতে হবে কার ওপরে আল্লাহর ওপরে কালেমায় শাহাদাত কলেমায় তমজিদ আপনার কলেমায় রদ্দে খবর কলেমায় তমজিদ্ কলেমায় আস্তাকফার কলেমায় মুজাম্মিল কলেমায় মুপাসিল যত কলেমা আছে আগে ইমান আনতে হবে আল্লাহর উপরে বিল্লাহ আগে ইমান আনতে হবে আল্লাহর উপরে এবং আল্লাফাক রব্বুল আলামিন তার হাবিব পিয়ার নবী আলী ওয়াসাল্লামের উপরে যে রসুল উল্লাহর জন্য সবথেকে মানে প্রসিদ্ধ মজেজা রসুলের বহু মজেজার মধ্যে থেকে প্রসিদ্ধ বা গ্রহণযোগ্য মজেজা হলো আল কোরআন কোরআনে করিমে সুরা নেশার আপনার উনষাট নম্বর আয়াতে আল্লাফাক রব্বুল আলম স্পষ্ট করে বলছেন বিসমিল্লাহ রহমানুর রহিম আতিউল্লাহ ওয়া আতিউর রসুল আমরা অনেক সময় এই ব্যাখ্যাটা আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ও উলিল আমর এই উলিল আমর পর্যন্ত বলে ওলামা হাজরাতরা ব্যাখ্যা করতে করতে এটা শেষ করে দেয় আমি আপনাদেরকে বিষয়টা বলি এই পর্যন্ত কিন্তু আয়াতটা শেষ নয় উলিল আমর পর্যন্ত ব্যাখ্যাটা কিন্তু শেষ হয় না ব্যাক পুরো আয়াতটার যে মানে মর্মাহত যে পুরো আয়াতটার মানে যে বিষয়টা এখানে বোঝানো হয়েছে আয়াতটা হলো আমি আপনাদের কাছে আয়াতটা পড়ে শোনাচ্ছি আল্লাফাক রাবুল আলম বলছেন আতিউল্লাহ ওয়া আ আ ও উলিল আতিউর ও উলিল আমর আম ফাইন তানাজ্জা আতুম ফিসাই ইন ফারুদ্দুহু ইলাল্লাহ ও ও রসুলি ইনকুন্তুম ইনকুন্তুম তু মিনুনা তাবিলা এটা হচ্ছে সম্পূর্ণরূপে আয়াত এই আয়াতটা রবি পাক সাল্লিয়াল্লাম তফসির কাসিরের মধ্যে এসেছে আল্লাহ রসুল আল্লাহ হাবিব তার একজন সেনাবাহিনীর প্রতিনিধি করে রসুল্লাহর একজন সেনাবাহিনীর প্রতিনিধি বা আপনার লিডার করে বা যাকে সেফা সালার বলা যায় এরকম একটা কমান্ডার করে আল্লাহ রসুল পাঠালেন সে সাহাবাটার নাম হচ্ছে রসুলের যে সাহাবাটাকে পাঠালেন সে সাহাবার নাম হচ্ছে এবনে হোজাইফা আবদুল্লা ইবনে হোজাইফা রাজিয়াল্লাহ তালা আনহু এবং তাকে পাঠানোর সঙ্গে সঙ্গে তার সাথীদেরকে বললেন তোমরা অবশ্যই বলিলাম তোমাদের প্রতিনিধি তোমাদের মানে যাকে তোমাদের দায়িত্ব তোমার যার হাকে হাতে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ তাকে তোমরা মানবে উলিলাম তিনি তোমাদের পথ প্রদর্শক হবেন তিনি তোমাদের মানে নেতা হবেন তার কথাটা মেনে চলবে এবং বিষয় হল এই উলিলাম বা রসুলের প্রতিনিধি যিনি গেলেন তার সঙ্গীদের সঙ্গে কোনো একটা বিষয়ে বতসা হয় এবং বতসা হওয়ার সাথে সাথে তিনি তার সাথীদেরকে বললেন যে আপনারা সকলে কাঠ জোগাড় করুন এটা একদম সহি তফসির এমনে কাসিরে আছে বোখারি শরীফ আছে এমনে মাজায় আছে আল সাহাবায় ওই মানে সাহাবা কেরাম আবদুল্লাহ আব্দুল্লাহ এমনে রসুলের যে সাহাবা যিনি গেলেন হোজাইফা আবদুল্লা এমন হোজাইফা রদি আল্লাহ তালা আনহ তিনি বললেন যে তোমরা সকলে শুকনো কাঠ জড়ো করো এবং কাঠ জড়ো করে বললেন যে এই কাঠে তোমরা আগুন ধরিয়ে দাও আগুন ধরিয়ে এবার তিনি প্রতিনিধি রসুলের কথা অনুযায়ী তিনি প্রতিনিধি তিনি বলছেন যে এখন তোমরা কি করো আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দাও এই সময়ে একজন যুবক তিনি বললেন যে আমরা যে কাজটা করতে যাচ্ছি এটা না করে আমরা যদি বিশ্বনবী সাল্লাহ আলীসাল্লাম আমাদের প্রতিনিধি করেছেন কিন্তু এখন তো আমরা মহর্ষ অবস্থা আমরা এখন তো মৃত্যু পথে পতিত হয়ে যাব এক এক মিনিটের জন্যে অতএব আমরা ভুল করছি না ঠিক এটা যদি রসুলের কাছে একটু শোনা যায় একদম সেই তফসির আপনি কাশিরে এসেছে সাহাবাই কেরামরা ফিরে আসলেন এবং আল্লাহ নবীর কাছে বিষয়টা জানালেন এই মুহুর্তে কোরআনে করিম রসুল্লাহ যখন শুনলেন নবী আল্লাহর হাবিব বললেন যে তোমরা যদি আগুনে ঝাঁপ দিতে তাহলে চিরজীবন তোমরা আগুনে জ্বলতে এর তাই বোঝা যায় যে তিনি মানে সরাসরি মানে মানে এই হুকুমটা যদি মানে মানত তাহলে তারা জাহান্নামি হয়ে যেত তো কোরআনে করিমে আল্লাপাক রব্বুল আলমিন যে আয়াতটা বলেছেন আতিউল্লাহ ও আতিউ রসুল মেনুকম পাক বললেন তোমরা আমায় আল্লাহকে এতায়াত করো আমি আল্লাহকে মানো এখানে আল্লাহকে মানা মানে আল্লাহ যখন নির্দেশ ডাইরেক্ট দিচ্ছে যে আমি আল্লাহকে তোমরা মানো আর যদি কোনো বক্তা এরকম যদি বলে যে আল্লাহর ওপরে ইমান আনলে সে মানে বেঈমান হয়ে যাবে তাহলে বুঝতে হবে যে এই বক্তাটা এ সম্পূর্ণ মুসলমান সেজে ঘুরছে একদম ইহুদি নাসারাদের সম্পূর্ণভাবে দালাল এ আমাদের মধ্যে রয়েছে একে মুসলমানই বলা যায় না এবং এটা যদি মানে আপনার ইসলামিক হুকুমত চলতো তবে ইসলামী হুকুমত না থাকার জন্যে আমরা এত বড় পদক্ষেপ নিতে পারবো না তবে এরকম বেইমান এরকম মানে কাস্জাব যারা মানে এই যে নিয়ে এই কথাটা বলেছেন এরকম বা এরকম বেইমানের আমার অনুরোধ যদি এরকম কোনো কথা বলে যে আল্লাহর ওপর ইমান আল্লে মুহূর্তের মধ্যে এখানে কোনো দলিল দেখা নেই এখানে কোনো রকমের কেতাব দেখার কোনো প্রয়োজন হবে না জানবেন যে রসুলের একটা হাদিস আছে যে আমরা অনেক সময় গিরগিটে মারি একদম কেতাবুর সাইদ ওয়াস জাবায়ে মেসকাজ শরীফের হাদিসে এসেছে আল্লাহ আল্লাহর হাবিব মানে এই যে গির্গেটে এ মানে নবী পাকসাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম যখন গাড়ে হিরাতে মানে গারের সুরে যখন আত্মগোপন করেছিলেন আবু বাকারকে নিয়ে ও সেখানে কাফেররা কাছাকাছি পৌঁছে গেলে ও মানে কাফেররা রসুল্লাহকে না পেয়ে ফিরে চলে আসছিল আর এই গির্গেটে সেখানে মাথা নেড়েছিল এবং আরেকটা মানে হাসরত আল্লাহ আল্লাহর খালিল ইব্রাহিম আলিয়া সাল্লামের আগুনের কুয়ায় ও মানে নিভে যাওয়ার সময় ওটা ফুঁক দিচ্ছিল এই জন্য রসুল বললেন যে এই রকম কাফেরকে তাগিদ দেওয়া হয়েছে যে যদি কেউ একবারে মারতে পারে তাহলে সে সরাসরি অ্যাকশনে নাকি অতএব নবী পাক সাল্লা আলিয়া সাল্লামের শুধুমাত্র আল্লাহর নবীর ইয়ে মানে পাকের মানে পাঠানো পায়গাম্বারদের উপর যদি এই আচরণ করে আর রসুল যদি এই নির্দেশ দেয় আর খোদ আল্লাহ পাকের উপরে ইমার যদি এই মানে কথাটা বলে এরকম বেইমান বক্তাকে এরকম বেইমান বক্তাকে যারা দাওয়াত দিয়েছে আগামীতে যারা দাওয়াত দিয়েছে যদি কেউ মনে করে দু হাজার টাকা তিন হাজার টাকা নজরানা দেওয়া রয়েছে যদি এই নজরানার মানে তিন হাজার টাকা চার হাজার টাকার ভয়ে যদি মানে চার হাজার টাকা বাঁচাবার জন্য এরকম কাফের বক্তাকে যদি তারা জলসায় নিয়ে আসে তাহলে আমার তো মনে হয় এরা আল্লাহর কেউ উপরে মানে বিশ্বাস করে না কারণ আল্লাহ বললেন ইনা সালি সুখি অমা ইয়াহা মিলিল্লাহি রব্বিল আলমিন সমস্ত রকমের ইব্রাহিম খালিল যে কথাটা বলেছেন ইন্না সল্লাতে অনুসুখী অমাইয়াহিয়া ইল্লাহ রবিল্লা আলমিন আমরা তো মিল্লাতে আবি ইব্রাহিম রসুল্লাহ বললেন মিল্লাতে আবি ইব্রাহিম ইব্রাহিম সাল্লামের বংশ পরম্পরায় আমরা ইব্রাহিমের সুন্নত মেনে আমরা আল্লাহ রসুলের সুন্নতের তরিকার উপরে আমরা থাকি তাহলে যখন ইনা সাল্লাতে অনুসুখী অমাইয়াহিয়া ওমামাতিল ইল্লাহ রব্িল্লাহ আলমিন যদি না হয় মাত্র তিন হাজার টাকার বিনিময়ে কয়েকটা গজল এবং সুর সোনার বিনিময়ে বিশেষ করে ফুরফুরা আকাবের যারা মানে আমরা মুরিদ মোতাদি দিন আমাদের তো দাদা হজুর পীরকে রহমাতুল্লের জীবনী যদি আপনার বাড়িতে না থাকে আপনাদের এলাকায় আলে মোলামা যারা আছে যারা ইমাম যারা আপনাদের এলাকার প্রসিদ্ধ আলে মোলামা তাদের কাছে গিয়ে অবশ্যই আপনাদেরকে দাদা হজুরের ওসিয়াতনামাটা জীবনীতেই ওসিয়াতনামাটা আছে এটা আপনাদের পড়ে অবশ্যই মানে জানা দরকার যে তিনি তার মুরিদানদেরকে গাইড কী করেছেন দাদা পীর তার প্রথম জীবনে ওসিয়াতনামায় বলেছেন যে আমার কথা কোরআন এবং হাদিস অতএব কোরআন হাদিসের বাইরে না এ দাদা পীর বলে ছেন রাগ রাগিনী সুরে গজল পড়া হারাম সরাসরি হারাম আজকে শুধুমাত্র একটা গজল শোনার জন্য দুটো গজল শোনার জন্যে মানুষের ইমানটাকে বিক্রি হয়ে যাচ্ছে ফুরফুরা সেলসেলাকে দাদাপীরের নামটা মানে ভাঙিয়ে আজকে দাদাপীরের সেলসেলার বাগানে এসে এক এক শ্রেণীর ভণ্ড এক শ্রেণীর মানে ভণ্ড এটা সম্পূর্ণ কাফের বলা যেতে পারে যারা আল্লাহ রুপির ইমান আনাটাকে যারা মানে যারা ইমান হারা বলতে পারে যারা আল্লাহর উপরে ইমান আনাটা কাফের বলতে পারে বেইমান বলতে পারে অতএব এই তাকে সরাসরি এ সে সরাসরি বেইমান কারণ আমরা লাই লাই ইল্লাল্লাহ পড়েছি আল্লাহ ছাড়া কোনো বাবুদ নেই আর সে বলছে এটা করা যাবে না অতএব যে কথাটা যিনি না করে যদি কেউ চুরি না করে তাকে চোর যদি বলা হয় যেমন চোরটা বার্তা আসে অতএম পৃথিবীর মোমেনরা যারা আহলে সুন্নতের উপরে যারা থাকে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে যারা কোরআন হাদিস ইসমা কিয়াসের উপরে মানে তারা সরাসরি মানে এ তাদেরকে ইমানের বর খেলাফ মানে কথা বললো এবং সরাসরি এই বক্তাটা কাফের এর স্ত্রী তালাক লেগে গিয়েছে এবং এর সঙ্গে কথা বার্তারা সালাম আদান প্রদান সম্পূর্ণরূপে আল্লাহ কোরআন শরীফ নিষেধ করেছেন আল্লাহবাক বলছেন ইবাদুর রহমানুল্লাহ যিনি ইমসুন আল্লাহ আর্দে হাউনাই যা খাতা বাহিমুল জাহিলুনা কল সালাম একদম জাহেল এর সাথে কথা কথাবার্তার হারাবে যদি আপনাদেরকে বলে এর ইসলামিক সম্বন্ধে কথা বলে এখানে আল্লাহ পাক গাইড দিচ্ছেন কল সালামা সালাম দিয়ে বেরিয়ে যাও এর সঙ্গে কোনো কথা বলো না কারণ এর সঙ্গে কথা বললে ইমানের খাতরা হয়ে যাবে মুসাইন বিন কাজাবের থেকে আরও বড় কাজ্জাব অথবা এরকম বেঈমান বক্তাক থেকে আমাদের ইসলামের থেকে আমাদের অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ যেন আমাদের তৌফিদার সকলে আল্লাহ আমিন ওয়াকিদা আউন ই রবিল আলমিন আসসালামু আলাইকুম